কিন্তু যেটা বাধ্যগত অবস্থা অর্থাৎ মরণাপন্ন অবস্থায় যদি কেউ এই মৃত্যু পানির এগুলি ভক্ষণ করে ফেলে তাহলে এটা তার জন্য বৈধ এবং সেই পরিমাণ বৈধ যে যে পরিমাণ তার মানে জীবন নাশের হুমকিটা এড়িয়ে চলা যায় তো এটাকে কি আর একটা কল ধরে নেওয়া যাবে যে আলহামদে দুটো কথা রয়েছে ওই মৃত পানির বিষয়ে মৃত শুকুর শুকুর বিষয় শুকুরের গোস্ত বিষয় বা মৃত্যু পানি বিষয় যে একটা হলো না আর একটা হলো যায়জ একটাই কথা যে না যায়জ কিন্তু কোন অবস্থাতে যায়জ এটা আল্লাহ রবুল্লা আলমী বলে দিয়েছেন মহান রব্বুল আলমী বলেন আলাইকুম তোমাদের ওপর হারাম করে দেওয়া হয়েছে ওখান ফা আল্লাহুমা তোমাদের হয়ে আল্লাহ তফসিল বনা করেছে বিস্তারিত বনা করে দিয়েছেন যা হারাম করেছেন ই তরিতম ইলেহে তবে যার প্রতি তোমরা একেবারে বাধ্য হয়ে পড়ো সেটা ভিন্ন কথা সোরা নামের একশো উনিশ নাম্বায়াত এখানে আল্লাহ আমি যে বিষয়ে মানুষ বাধ্য হয়ে পড়ে এস্তেরার অবস্থাকে ভিন্ন চোখে দেখেছেন কাজেই এটা আমরা দ্বিতীয় দ্বিতীয় অভিমত আমরা বলতে পাই না বরং শুকুরে গস্ত হারাম অনৃত পানি খাওয়া হারাম এগুলো হারামই কিন্তু মরণাপন্নর অবস্থাটা সেটা হলো আলাদা এই অবস্থায় যে খাওয়াটা বৈধ রয়েছে সেটা আল্লাহর আমি তিনি নিজেই বলেছেন তবে এই বিষয়টি আমরা বুঝতে পারছি সমাজে শুদ্ধি এটা একটা জরুরি বিষয় তো জরুরি বিষয়কে মানে নর্মাল বিষয়ের উপরে প্রস্তুতি মানে বহন করা এটা মোটে উচিত নয় তো বর্তমান গণতান্ত্রিক যে নির্বাচন এটা বুঝতে পেরেছেন এই গণতান্ত্রিক নির্বাচনের এই পদ্ধতির সিস্টেম এর বিষয়ে ইসলামের বিধিবিধান প্রকৃত বুঝতে পেরেছেন যে এটা কোনো ক্রমেই ইসলাম সাপোর্ট করে না ইসলাম মোটোই সাপোর্ট করে না কিন্তু কথা হলো যে অনেক সময় আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে মুসলিম কিছু রয়েছে বরং অসংখ্য মুসলিম রয়েছে যারা বিধর্মী দেশগুলিতে রয়েছে সেখানে কোনো ক্রমেই তারা ক্ষমতায় আসতে পারবে না ক্ষমতায় আসার কথা নয় কিন্তু তারপরও সেখানে নির্বাচন থাকে তো সেখানেও মুসলমান নির্বাচন নির্বাচনে অংশ নিয়ে থাকে বিশেষ করে এই প্রার্থীকে ভোট দিয়ে থাকে ভালো মন্দের বিচারে যেমন ভারতের বিষয়টা সবাই হিন্দু এও হিন্দু সেও হিন্দু কিন্তু দেখা যাচ্ছে হিন্দুদের ভিতরে উগ্রবাদী রয়েছে কিছু যারা ভোটে পাশ করলে মুসলমানদের চরমভাবে সর্বনাশ ডেকে আনে আর পাশাপাশি আরেকটা হিন্দু রয়েছে সেও প্রার্থী কিন্তু তুলনামূলকভাবে সে মুসলমানদের সেরকম শত্রু নয় মানে কিছুটা হলে নর্মাল রয়েছে তো এই হিসাবে হিন্দু দেশগুলোতেও তারাও নির্বাচন করতে তারা বাধ্য এক প্রকার বলা যায় জরুরি অবস্থা এবং কোন কোনো দেশে নির্দেশ করা হয়েছে আইন জারি করা হয়েছে যে নির্বাচনে অংশ নিতেই হবে ভোট দিতেই হবে নতবা জরিমানা রয়েছে তো এরকম যদি কিছু বাধ্যতামূলক বিষয় হয়ে থাকে বা বললাম যে বিধর্মী দেশে মুসলিম বসবাস করছে তো এখানে দেখবে সে দেশের ওলা ওলামায়কেরাম যে পরিস্থিতি কি পচে যাচ্ছে তাদের নির্বাচনে অংশ নিলে তাদের পরিস্থিতি ভালো হবে কিছুটা ভোট দিলে ভোটের শরিক হলে নাকি অবস্থা তাদের আরও বেগতিক হবে সেই হিসেবে তারা ডিসিশন নিবে আর মুসলিম দেশও এই একই ব্যবস্থা বলা যেতে পারে যে এ দেশও হতে পারে যে যারা নির্বাচনে যাবে বা যারা নেতৃত্ব নির্বাচনে অংশ নিচ্ছে বা যারা প্রার্থী দাঁড়িয়েছে তাদের ভিতর ভালো মন্দ রয়েছে তো এটা বিবেচনা করবে অবশ্যই ওলামায় কেরাম আর আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যেটা দক্ষ করে দেখি যে উভয় পক্ষে যুক্তি রয়েছে আমাদের বাংলাদেশে যে সমস্ত ভাইরা প্রচলিত সরকারকে তাগত বলে তো তাগত যারা বলছে তারাও কিন্তু দেখা যায় যে একজন আর মানে দলের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে যারা আমরা যদি বড় তাগত না বলে ছোট তাগত মানে তাদের দৃষ্টিকোণ থেকে তো তাগদ থেকে যেন মানে রাখার কোনো পথই নাই দেখা আছে কেউ এই তাগতের কাছে কেউ ওই তাগতের কাছে এখন তাগতের তাগতের লড়াই বলা যায় সেই হিসাবে তো এখন কথা হলো যে প্রচলিত নির্বাচন কোনোটাই বর্তমানে আমাদের দেশে যে নির্বাচন হচ্ছে এটা অবশ্যই সে খেলাফতের খেলাফতের আসদা নির্বাচন নয় বলা যেতে পারে এই নির্বাচনটা গণতান্ত্রিক পৌঁছে হয়ে যাচ্ছে এবং এ ক্ষমতার হাল পরিবর্তন হলেও কিন্তু অবস্থা একই থেকে যাবে সেটা হলো গণতান্ত্রিক সিস্টেমে দেশ পরিচালনা করা যে গণতন্ত্রের বলি হলো যে জনগণের সকল ক্ষমতার উৎস জনগণ যা বলবে সেটাই হবে মানে দেশের আইন সেটাই চূড়ান্ত হবে পার্লামেন্টে তো এটা অবশ্যই ইসলাম সাপোর্ট করে না কিন্তু এরপরও মন্দের ভিতরে মিটার রয়েছে র্যাঙ্ক রয়েছে ইমাম জাহাবি রহমতুল্লাহে আলাহে বলেন যে কাফেরও সবাই সমান না তারপর উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন যে আবু তালেব আবু আহাবের মতো নয় এমনকি তিনি বলছেন যে আমি যদি কোনো কাফের জন্য দোয়া করার ইয়ে পেতাম অবকাশ পেতাম তাহলে দাও তৈল আব তালেব তাহলে আবু তালেবের জন্য আমি কি কত দোয়া করতাম তাহলে আবু তালেব ও কাফের আবু লাহাব কাফের কিন্তু উভয়ের ভিতরে আকাশ পাতার তফাত রয়েছে তো যদি কাফের কাঁফেরে তফাৎ থাকে তাহলে মুসলিমে মুসলিমের তফাত নাই সুতরাং আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখতে পারি যে তুলনামূলক কারা ইসলামের স্বার্থে কাজ করবে বা কাদের দ্বারা ইসলামের এবং মুসলিমদের উপকার হবে উপকার সাধন হবে পড়ো যেন তাদেরকে আমরা এই বলা যেতে পারে মন্দের ভালো হিসাবে আমরা তাদেরকে সাপোর্ট করতে পারি ওই সমস্ত ওলামা এখান দৃষ্টিকোণ থেকে যারা মনে করেন যে তুলনামূলক বেশি মন্দকে এড়ানোর জন্য কম মন্দকে বরদাস্ত করে নেওয়া যায় তাদের আলোকে বলা যেতে পারে যে এই নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করা যেতে পারে এরপর এটা আমরা মনে করো এটা ট্যাবলেটের মতো এটা একটা মানে অসুখের সমাধান হিসেবে অসুখ ভালো হয়েছে আর লাগবে না তো এটাকে কোনো ক্রমেই আমরা ইসলামী পদ্ধতি জ্ঞান করতে পারি না বরং এটা একটা জরুরি অবস্থা আর জরুরি অবস্থার ক্ষেত্রে ইসলামে কিছু ছাড় তো রয়েছে অবশ্যই মহানব্ব আলমিন হাজের সালামের কথা বলেছেন যে উনি যে ওই ভালো নৌকাটা ভেঙে ফেললেন ভালো নৌকা ভেঙে ফেলার পিছনে উনি যুক্তি হিসেবে পেশ করেছিলেন কি যুক্তি হিসেবে পেশ করেছিলেন যে সামনের দিকে জালেম বাদশাহ রয়েছে ইয়ুল্লা শা প্রত্যেক নৌকাকে সে জবরদস্তি করে ছিনিয়ে নেবে এই জন্য খাজিল আল্লাহ কী করেছিলেন নৌকাটাকে কিছু ভেঙ্গে ত্রুটিযুক্ত করেছিলেন অল্প কিছু ভেঙে দিয়েছিলেন তো অলামাইকার বলছেন যে এই নৌকা দুটি অবস্থা থেকে খালি নাই হয় ভেঙ্গে কিছু দিতে হবে যার ফলে এতিমদের ওই সম্পদটা রক্ষিত থাকবে ভালো করে তারা কাজে লাগাতে পারবে অথবা ওইভাবে থাকবে বাসা নিয়ে চলে যাবে তো দুটোই মাফসাদা দুটোই নেগেটিভ বিষয় কিন্তু তুলনামূলকভাবে নৌকাটাকে খুদ করে দাও অল্প কিছু ছিদ্র করে দেওয়া যাতে করে এতিমরা ওটাকে নিয়ে কাজে লাগাইতে পারে এবং জালেম থেকে রক্ষা পেয়ে যায় তো এটাকে কি করা হয়েছে তো এটাকে বলা হয় তুলনামূলক তুলনা করা তো যারা এই তুলনার দিকে গিয়েছেন তারা এই প্রচলিত গণতান্ত্রিক ভোটকে সাপোর্ট করেছেন একটা পরিস্থিতির চিকিৎসা হিসেবে কিন্তু কোনো ক্রমেই তারা এই মিটিং মিসিল। কোনোভাবে ওই মারামারি কাটাকাটি হানাহানি খোনাখনি হরতাল অবরোধ ইত্যাদিকে তারা মোটেও সাপোর্ট করে না শেখেব না ও সামিন করেছেন না শেখবিন বাজ করেছেন না দুনিয়ার কোনো সালাফি আলেম করেছেন সালাফি কোনো আলামায় কাম এই প্রচলিত গণতান্ত্রিক পথ থেকে সাপোর্ট করেননি তবে নির্বাচনের বিষয়টিকে তারা তারা ওই জরুরি ভিত্তিক মনে করে এবং মন্দের তুলনায় ভালোকে তারা সাপোর্ট করার পক্ষে গিয়েছেন এবং ভোট দেওয়ার পক্ষে গিয়েছেন তাও তারা সকলে একমত নয় সেটা বুঝতে পেরেছেন আল্লাহ আলহে সবসময় বিপক্ষে থেকে ছিলেন অন্যভাবে আল্লামা ফাউজান যিনি বর্তমান বিশ্বের এবং সৌদি আরবের বড় মুফতি তিনি এটাকে না করেছেন এটাকে নাজ মনে করেছেন কারণ এটা ইসলামী কোনো পদ্ধতি নয় তো ইসলামী পদ্ধতি নয় এটা শেখবেন বাজও মনে করেন শেখবিন ওসাইমিনা মনে করেন কিন্তু এই পরিস্থিতিকে কেন্দ্র করে তারা কেউ কেউ এ মন্দের তুলনায় তারা এটাকে সাপোর্ট করেছেন তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এখন আমরা কি করব। এখন আমাদের কথা হলো যে বিষয়টি যেহেতু বিতর্কিত বড় বড় অলামায় কেরাম রয়েছেন পক্ষে এবং বিপক্ষে এবং তারা প্রত্যেকে যার যার পক্ষে যুক্তি পেশ করেছেন সুতরাং আমরা বলবো যে এই দুই ফতোয়ার যে কোনো ফতোয়ার ওপরে যদি কেউ আমল করে এবং সেটাতে যদি পরিতুষ্ট হয় তাহলে তার প্রতিবাদ করার কিছু নেই তার বিরুদ্ধে কিছু কথা কিছু বলার নেই অন্যভাবে যে যদি কেউ বিপরীত মতকে সাপোর্ট করে অর্থাৎ ভোট দেওয়ার পক্ষে যদি সাপোর্ট করে থাকে এই পক্ষটাকে এই মতকে সাপোর্ট করে এবং একটা জরুরি ভিত্তিক সমাধান মনে করে মন্দের তুলনা হিসেবে এ মন্দের তুলনায় যেটা একটু ভালো এই নীতিকে সাপোর্ট করে যদি কেউ অংশগ্রহণ থাকে গ্রহণ করে থাকে প্রচলিত এই নির্বাচনে তো আশা করা যায় যে কোনো সমস্যা হবে না এবং সে নিন্দিত হবে না ইনশাআল্লাহ তবে গণতান্ত্রিক পদ্ধতি যেটা এটা ইসলাম সম্মত নয় এটা সমস্ত সালাফি আলামা কেরামের একমত তারা এ বিষয়ে সকলে ঐক্যমত সুতরাং তাদের এই প্রচলিত ভোটে বা নির্বাচনে অংশগ্রহণের বিষয়টিকে তারা যে জায়জ বলেছে এটা অত্যন্ত সীমিত পরিসরে বলেছেন এবং বলা যায় যে এটা তাদের জরুরি ভিত্তিক মশলা কিন্তু কোনো কর্মেই গণতান্ত্রিক পথ থেকে তারা সাপোর্ট করেন না অন্যভাবে এখমার মুসলিমিনদের যে আঁকিদে বিশ্বাস যে তারা তাওহিদের এই পথ পরিহার করে তারা ক্ষমতাটাকে সব কিছু নির্বাচন সব কিছু মনে করে বসেছে ওনারভাবে আরও যে কিছু ইসলামিক দল মনে করেন ক্ষমতাটাই হলো আসল এগুলি সব বিকৃত চিন্তাধারা এই চিন্তাধারার সাথে তারা একমত নন বরং তারা একমত করানোর সাথে হাজির সাথে মহান রব্বুল আমিন বলেন আমা সাল্লামিন রসুল ইল্লা এ আমার সাল্লাহ মিন পাবলক রসুল ইল্লাহ আনাহ ইহা ইন আল্লাহ বলছেন যে আমি কোনো রাসুলকে আপনার পূর্বে পাঠাইনি বরং প্রত্যেককেই তাদেরকে বলেছি যে লাহ ইল্লাহ আনা ফা আমি ছাড়া প্রকৃত কোনো উপাস্য নেই সুতরাং তোমরা আমার এই বাত করো সোরা আমের পঁচিশ নম্বর আয়াত অন্যভাবে মহাবলাহ বলেন বাসনা ফিকুল্লাহ রসুল্লাহ আমি প্রত্যেক জাতির নিকটে রাসুল পাঠিয়েছি এই বার্তা দিয়ে আনিবদুল্লাহ যে তোমরা এক আল্লাহ রেবধ করো অজতানিবত এবং তগত থেকে বিরোধ থাকো তো নবীর রাসুলদের মিশন ছিল তাহদের পথে আহ্বান করা মানুষকে সঠিক আকিদের দিকে ডাকা এবং শির থেকে কুসংস্কার থেকে তাদেরকে সতর্ক করা এটাই হলো নবীর রাসুলদের মিশন এবং এটাই হলো মুখ্য বিষয় রাষ্ট্র ক্ষমতায় যাওয়া এটা ইসলামের একটি পার্ট মাত্র এটাকে যদি সম্পূর্ণ ইসলাম মনে করা হয় তাহলে এটা যথেষ্ট বিভ্রান্তি এটা গোমরাহি ছাড়া আর কিছু নাই আর যদি মনে করা যায় এটাই নবীর আসলের পথ ছিল যে তারা এই ক্ষমতার দিকে আহ্বান করেছে পার্লামেন্টে তারা ক্ষমতা নিয়ে শাসন করার জন্যেই তারা এসেছিল তাহলে এটা অবশ্যই গোমরাহি এবং সরাসরি করান বিরুদ্ধ কথা হাদিস বিরুদ্ধ কথা এবং নবীর আসলদের জীবনচরিত বিরুদ্ধ কথা এবং আকিম উদ্দিনের সম্পূর্ণ অপব্যাখ্যা তো যাই হোক আল্লাহ রবী আমাদেরকে বাড়াবাড়ি সারা সারি মাঝামাঝিতে অবস্থানে তৌফিক দান করুন আমি আমার আলোচনার ফিনিশিং টান থেকে এটাই বলবো যে এই গণতান্ত্রিক পদ্ধতি এটা কোনো ইসলাম ইসলাম সম্মত পদ্ধতি নয় এরপরও যারা জরুরি ভিত্তিক এগুলোতে অংশগ্রহণের বিষয়টি বলেছেন আশা করি তাদের ব্যাখ্যা আমরা বুঝতে পেরেছি আশা করি তাদেরকে প্রত্যেকে নেকি দিবেন কেউ এই বিষয়ে তাহাদের কারণে গুণাহার হবে না তো আশা করি আমরা বিষয়টি এতক্ষণ বুঝতে পেরেছি যে আমাদের করণীয় কি তো বিষয়টিতে এখতালাফ তো আশা করি বুঝতে পেরেছি তাই আমরা মহান রব্বুল আলমের নিকটে দোয়া করব তিনি যেন আমাদেরকে এখতালাফের মধ্যে সরল সঠিক পথটাই আমাদের দেখান আর আশা করি আমরা আলোচনা থেকে বুঝতে পেরেছি যে কোনটা সঠিক আর কোনটা জরুরি ভিত্তিক কিছু সমাধান আল্লাহ রব্বুল আলম আমাদের সবাইকে সঠিকভাবে তফভাবে দান করুন এবং আমাদের সকলকে নবীদের যে দাওয়াতি সিস্টেম ছিল একামত দিনের যে সিস্টেম সে পদ্ধতিতেই আমাদেরকে পরিচিত করুন আমাদের এগোটে যেন তাহিদের বিষয়টি আকিদার সংস্কারের বিষয়টি যেন মুখ্য হয় আমরা যেন এই পথে আমরণ থাকি আল্লাহ আমাদেরকে সেই দিন আমিন ও আখর আওয়ানা আলহামদুলিল্লাহ রবীন্ন আসালামুক রহমতুল্লাহ বাক